পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় নিজেদের ভূমিকার জন্য অনুতপ্ত পুলিশ। আগামীতে মানবিক পুলিশ করার জন্য একটি কমিশন করার কথা, একটি করার চিন্তা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের সবার লিস্ট আমাদের কাছে আছে, আপনারা দুই একদিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। দর্শক ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুলিশ ইজ কনসার্ন, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, আপনাকে আর একটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত, যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা আই টক টু দ্যাম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই, আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার, আমি বলেছি যে এই কী বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে। ওরা বলে স্যার আমরা মা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি আর উইল ব্রিং দ্যাম ব্যাক। ছাত্ররা তো তাদের উপর আস্থা রাখতে পারছে না, যারা আগে দায়িত্ব ছিল তারা চিন্তা করবেন না। আমি ছাত্রদেরকেও বলছি ওই পুলিশ খুবই অনুতপ্ত, আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছো, পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা, আমি আবার বলছি উই উইল নট লিভ দ্যাম। কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে, একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপ টপ করে করা যায় না, তারপরে আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স, আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন আমি দুঃখিত।